শুরু থেকেই জানতাম মিন্নি ছিল নাটের গুরু, বলল রিফাতের বাবা। আমরা প্রথম থেকে নিশ্চিত ছিলাম মিন্নি ছিল নাটের গুরু, কিন্তু কে বিশ্বাস করবে তখন আমাদের কথা। আদালতে এই রায়ে আজ তা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল, এই মিন্নির ষড়যন্ত্রে আমার ছেলে রিফাতের প্রাণ গেছে। বরগুনা জেলা জজ আদালত চত্বরে রায়ের পর প্রতিক্রিয়া বার্তা 24.com-কে এসব কথা বলেন নিহত রিফাতের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ। দুলাল শরীফ বলেন, আমার ছেলে হত্যা মামলার রায়ে আমি সন্তুষ্ট। আমরা প্রথম থেকে জানতাম মিন্নি ছিল এই হত্যাকাণ্ডের মূলে। তার ষড়যন্ত্রের পরিকল্পনায় আমার ছেলেকে হত্যা করেছে নয়নবনসহ অন্যরা। আমি আমার ছেলের হত্যার বিচার পেয়েছি। বুধবার 30 সেপ্টেম্বর বরগুনার আলোচিত শাহ নিওয়াজ রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকী মিন্নিসহ 6 জনের ফাঁসির নির্দেশ দেয় আদালত। বাকি 4 আসামিকে খালাস দিয়েছেন। এছাড়া প্রত্যেককে 50,000 টাকা জরিমানা করেছে আদালত। বরগুনা জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইয়ুম উরুফে রাব্বি আকন, মুহাইমিনুল ইসলাম সিফাত, রেজাউনুল আলী খান হৃদয় উরুফে টিকটক হৃদয়, মোহাম্মদ হাসান ও নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকী মিন্নি। আসামিদের মধ্যে মোহাম্মদ মুসা পলাতক আছেন। মুসা ছাড়া অন্য আসামিদের উপস্থিতিতেই এই রায় ঘোষণা করা হয়। এছাড়া মামলার অপর 4 আসামি রাফিউল ইসলাম রাব্বি, মোহাম্মদ সাগর এবং মোহাম্মদ মুসা উরফে কামরুল ইসলাম সাইমনকে খালাস দেওয়া হয়েছে। রিফাত হত্যা মামলার 1 নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে চার্জশিট মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। আসামিদের মধ্যে রিফাত ফরাজি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। একই ঘটনায় অপ্রাপ্ত বয়স্ক 14 আসামি যশোরে কিশোর সংশোধনাগারে আছেন, শিশু আদালতে তাদেরকে বিচার করা হবে। চলতি বছরের 1 জানুয়ারি বরগুনা জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান চার্জশিটের 24 আসামির মধ্যে প্রাপ্ত বয়স্ক 10 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিলেন। এদের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সব আসামির বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকা এবং অপর 3 আসামির বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রে জড়িত থাকা এবং আসামিদের পালাতে সহায়তার অভিযোগ আনা হয়। রায় ঘোষণা উপলক্ষে কারাগারে আটক 8 আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এছাড়া বাবার সঙ্গে আদালতে হাজির হন এ মামলার জামিনে মুক্ত থাকা আয়েশা সিদ্দিকী মিন্নি, 1 আসামি পলাতক আছেন। গত বছরের 1 সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকী মিন্নি সহ 24 জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 2 পৃথক চার্জশিট দেয় পুলিশ। গত বছরের 26 জুন সকাল 10:15 দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা রিফাত শরীফকে প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে ওই দিনই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে 12 জনের নাম উল্লেখ সহ 5-6 জন অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মিন্নিদের দৃষ্টান্তিমূলক শাস্তি না দিলে যুবকরা ধ্বংসের পথে যাবে, বলল আদালত। বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান রায়ের পর্যবেক্ষণে বলেন, রিফাত হত্যা মামলার আসামিদের নির্মম বর্বরতা ও নির্মমতা মধ্যযুগীয় কায়দাকেও হার মানিয়েছে। এদেরকে মিন্নি সহ 6 আসামিকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তাদের অনুসরণ করে অন্যরা অর্থাৎ অন্য যুবকরাও ধ্বংসের পথে যাবে। এসব আসামি সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য। বুধবার বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকী মিন্নি সহ 6 জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দুপুরে এ মামলার রায় ঘোষণা করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান। বিচারক আরও বলেন, 5-6 জনের সহযোগী হিসেবে রিফাত শরীফ হত্যায় অংশ নিয়েছেন স্ত্রী আয়েশা সিদ্দিকী মিন্নি। একই সঙ্গে তারা 6 জন রিফাতের মৃত্যু নিশ্চিত করেছেন। এজন্য কলেজ গেটের সামনে সময় ক্ষেপণ করেন মিন্নি। রিফাতকে যখন মারার জন্য আসামিরা নিয়ে যাচ্ছিল তখন স্বাভাবিক ছিলেন মিন্নি। এতেই প্রমাণিত হয় মিন্নি হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তার ওই পরিকল্পনায় এ হত্যাকাণ্ড ঘটেছে, এজন্য তাকেও ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এদিকে রায়ের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে 2:50 মিন্নিকে আদালত থেকে ডিবির একটি কালো মাইক্রোবাসে কারাগারে নিয়ে যাওয়া হয়। এর 10 মিনিট পর ফাঁসির সব আসামিদের পুলিশের প্রিজন ভ্যানে কারাগারে নেওয়া হয়। এ সময় অন্য একটি গাড়িতে খালাসপ্রাপ্তদের কারাগারে নিয়ে যাওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে খালাসপ্রাপ্তদের জামিনে মুক্ত করা হবে। তারা হলেন মোহাম্মদ মুসা, রাফিউল ইসলাম রাব্বি, মোহাম্মদ সাগর এবং কামরুল হাসান সাইমন।
ফাঁসির রায় শুনে যা বললেন মিন্নির বাবা। বরগুনার রিফাত হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকী মিন্নি সহ ছয়জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে এ মামলার রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান। এছাড়া এ মামলায় চারজনকে খালাস প্রদান করা হয়েছে। এই রায় শোনার পর মিন্নির বাবা মুজাম্মেল হোসেন কিশোর সাংবাদিকদের বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, কিন্তু মিন্নির প্রতি অবিচার করা হয়েছে। আমরা উচ্চ আদালতে যাব, আমরা আদালতে সঠিক রায় পাইনি। এদিকে অন্যান্য দিন মিন্নিকে সাথে নিয়ে তার বাবা বের হলেও আজ মিন্নিকে ছাড়াই আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি। মিন্নি এতদিন তার আইনজীবীর হেফাজতে জামিনে ছিলেন, আজ তাকে জেলে নেওয়া হবে। এর আগে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর সকাল 9টার দিকে মোটর সাইকেলে করে মিন্নিকে নিয়ে আদালতে আসেন। এ সময় মিন্নির মুখে সাদা মাস্ক এবং সাদা থ্রি পিস পরিহিত ছিলেন। দুপুরে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান 200 পৃষ্ঠার এই রায় ঘোষণা করেন। চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার রায় আজ। সেদিন কি ঘটেছিল বরগুনায়? চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক 10 আসামির রায় ঘোষণা করা হবে বুধবার। বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামান এই রায় ঘোষণা করবেন। প্রাপ্তবয়স্ক এই আসামি পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত 16ই ডিসেম্বর রায়ের জন্য এদিন নির্ধারণ করা হয়েছে। এছাড়া এ মামলার অপ্রাপ্তবয়স্ক অন্য 14 আসামির বিরুদ্ধেও সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার বরগুনা নারী ও শিশু আদালতে এই সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষ হয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে 2019 সালের 26শে জুন। ওই দিন সকালটি 8:10 সকালের মতোই শুরু হয়েছিল রিফাত শরীফের, কিন্তু সেই সকালটি হয় তার জীবনের শেষ সকাল। বরগুনা সরকারি কলেজের সামনে হঠাৎ কিশোর গ্যাং বন্ড বাহিনীর হামলার শিকার হন রিফাত। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। কিন্তু বর্বরচিত এই হত্যাকাণ্ড সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। কিশোর গ্যাং বন্ড বাহিনী প্রকাশ্যে রিফাতকে কুপিয়ে গুরুতর জখম করেন। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকালেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। যেভাবে খুন করা হয় রিফাতকে। বুধবার 26শে জুন সকালে বরগুনা সরকারি কলেজে যান রিফাতের স্ত্রী মিন্নি। পরে স্ত্রীকে তাকে আনতে কলেজে যান তিনি। মিন্নিকে সঙ্গে নিয়ে কলেজ থেকে বের হচ্ছিলেন রিফাত। কলেজের গেটে উৎপেতে থাকা কিছু সন্ত্রাসী রিফাতকে কলেজ গেট থেকে টেনে নিয়ে নয়ন বন্ড এবং তার সাঙ্গপাঙ্গদের কাছে নিয়ে যান। তারা রিফাতের উপর আক্রমণ করে। হঠাৎ নয়ন বন্ড দৌড়ে গিয়ে একটি রামদা নিয়ে আসে, এরপর সেটি দিয়ে উপরযোগী কুপাতে থাকে রিফাতকে। এ সময় মিন্নি অনেক চেষ্টা করেও ফেরাতে পারেনি হামলাকারীদের। পরে একটি রিক্সায় করে হাসপাতালে নেওয়া হয় রিফাতকে। দূর থেকে এই দৃশ্য কে বা কারা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নয়নের কুপানের দৃশ্য দেখলে যে কেউ আঁতকে উঠবেন। কে এই নয়ন বন্ড? স্থানীয় ও পুলিশের সূত্রের তথ্য মতে, পৌর শহরের বিকেবি রুটে শহরের ধানশির এলাকার আবু বক্কর সিদ্দিকীর ছেলে সাব্বির হোসেন নয়ন। তিনি ছিলেন মাদকাসক্ত। শুধু তাই নয়, রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড ছিলেন অপরাধ জগতের পরিচিত মুখ। পরে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। এই নয়নের কারণে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। কচু গাছ কাটতে কাটতে ডাকাত, বনে যাওয়ার মতো ছিচকিয়ে চুরি আর চিন্তার মধ্যে দিয়ে শীর্ষ সন্ত্রাসীতে পরিণত হয় বরগুনার সাব্বির হোসেন নয়ন। দলীয় কোনো পথ পদবি না থাকলেও সরকারি দলের ছত্রছায়া থেকে ছিচকিয়ে চুর থেকে বরগুনার শীর্ষ সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীতে পরিণত হয় সে। মাদক বিক্রির পাশাপাশি পৌর শহরের বিকেবি রোডের ধানশির এলাকায় নিজ বাসায় মাদকা শিবির মাদক সেবনের সুযোগও করে দিত নয়ন। সুবিধা পাওয়ায় মাদক শিবিরাও বীর জমাত তার কাছে। এভাবে ধীরে ধীরে বরগুনা শহরের মাদকের ডন বনে যায় সে। নিজের বাসা মাদকের আক্রায় পরিণত করে নয়ন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় প্রায় 1 বছর আগে তার বাসা থেকে অন্তত 15 লক্ষ টাকার মূল্যের ইয়াবা এবং দেশি ধারালো অস্ত্র সহ নয়নকে গ্রেফতার করে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।